আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরিন্স ক্রিয়েশন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোরমার রেসিপি। আর আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এটা রান্না করে দেখাবো, আশা করছি সবার উপকারে আসবে। তার জন্য আমি এখানে 7টা ডিম নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটাকে মেখে ভেজে নিব। এবারে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, তবে বাটাটা দিলে বেশি ভালো হয়। এবারে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব। দু তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার এই দুটোকেও আমি কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম 1 কাপ নারিকেলের দুধ। আপনারা চাইলে এখানে গরুর দুধ অথবা পাউডার দুধও ব্যবহার করতে পারেন, তবে স্বাদটা একটু আলাদা আসবে। এবারে আমি দিয়ে দিব আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দুই তিন মিনিট পর দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো চিনি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তারপর দিয়ে দিলাম 2-3 টুকরো দারচিনি, 2-3টা এলাচ। আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার ডিমটা রান্না করা হয়ে গিয়েছে, তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। এবারে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।